হ্যালো फ्रेंड्स ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে 2023 সালে প্রথম ভিডিও নিয়ে চলে এলাম এবং সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার কেমন কাটছে 2023 সাল কি কি রেজলিউশন রাখলেন কমেন্ট সেকশনে জানাবেন তবে আজকে এই ভিডিওটা নিয়ে এলাম খুব ইম্পর্টেন্ট কারণ ইউজি তরফ থেকে চলে এসেছে নতুন নোটিফিকেশন সেটাই শেয়ার করছি ভিডিওটা সবাইকে দেখতে হবে সম্পূর্ণটা দেখতে হবে এবং পুরো ডিটেইলসটাই আমি আপনাদের কাছে বুঝিয়েও বলছি পরপর ভিডিও পাওয়ার জন্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন এসেছে তাদের জন্য বললাম তো আজকে আমরা শেয়ার করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নতুন নোটিফিকেশন যেটা আজকে ডেটে বেরিয়েছে এবং খুব ইম্পর্টেন্ট নোটিফিকেশন কারণ অনেক কিছু পরিবর্তন হতে চলেছে কিন্তু ইউজিসি আজকে এই 10/1/2023 সালের নোটিফিকেশনটা এবং যারা অনেকেই কোয়েশ্চেন করছিল বিশেষ করে সাবজেক্ট রিলেটেড তাদের আজকে অনেক কটা প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা আলটিমেটলি যেটা চাইছিলেন যে ইউজিসি যেন এরকম কিছু নিয়ম করে ফাইনালি সেরকম নিয়ম চলে এলো দোয়াশা কাটাচ্ছি এক এক করে প্রথমত ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন 10/4/2022 সেই সময় একটা নোটিফিকেশন বার করেছিল এবং বলে দিয়েছিল যে ডুয়েল ডিগ্রি অর্থাৎ দুটো ডিগ্রি একসাথে একটা স্টুডেন্ট করতে পারে তার জন্য তার একটা মান্যতা দিয়েছিল সবাই খুব আনন্দিত ছিল কারণ এই ডুয়েল ডিগ্রিতে কি বলা হয়েছিল একটু ছোট করে বলে দিই এক নম্বর দুটো রেগুলার কোর্স দু নম্বর হচ্ছে অর্থাৎ দুটো রেগুলার মানে হচ্ছে মেবি আপনি ধরুন আজকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অ্যাপ্লাই করেছেন পোস্ট গ্র্যাজুয়েশন এবং তার সাথে ধরুন আপনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে এলএলবি করতে চাইছেন আপনি দুটোই করতে পারবেন ধরুন আপনি আজকে একটা জায়গা থেকে আন্ডার গ্রাজুয়েট কোর্স করছেন আবার আরেকটা ইউনিভার্সিটি থেকে আপনি ধরুন একটা ডিপ্লোমা কোর্স করছেন আপনি দুটোই কোর্স করতে পারবেন দুটোই যদি রেগুলার হয় কোনো অসুবিধা নেই সেকেন্ড যেটা বলেছিল যে একটা একটা রেগুলার এবং একটা ডিস্টেন্স আপনি করতে পারবেন মেবি ধরুন আপনি আজকে প্ল্যানিং করছেন যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে রেগুলারে পড়ছেন আর ধরুন অন্যদিকে ধরুন আপনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে একটা কোর্স করছেন বা এনএসও থেকে ডিস্টেন্সে কোর্স করছেন একই সাইলে সেটা আপনি করতে পারবেন অথবা অনেকেই আছে তারা কিন্তু ডিএলএড করে প্লাস গ্র্যাজুয়েশন করে সেটাও কিন্তু স্টুডেন্টসরা করতে পারবে তার সাথে তিন নম্বর একটা বলেছিল যে অনলাইনে অথবা আপনি আজকে ওডিএল অর্থাৎ ডিস্টেন্স মোডও পড়াশোনা আপনি করতে পারবেন অর্থাৎ দুটো কোর্স আপনি কিন্তু একসাথে করতে পারবেন এটা খুব ভালো খবর ছিল কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি যখন রেগুলার স্টুডেন্টসরা ভর্তি হতে যায় পিজি স্টুডেন্টসরা বিশেষ করে বা অন্যান্য কলেজ স্টুডেন্টস তারা একটা প্রবলেম ফেস করেছিল ফেসটা কি করেছিল সেটা হচ্ছে মাইগ্রেশন কারণ আমরা জানি যে দুটো রেগুলার কোর্সে একটা স্টুডেন্টস ভর্তি হবে কি করে কারণ লাস্ট পাস আউট থেকে তো মাইগ্রেশন পাবে সে একটাই আপনি ধরুন আজকে একটা এ নামক কোনো কলেজ থেকে পাস আউট করেছেন এবং আপনি ধরুন আজকে বর্ধমান ইউনিভার্সিটিতে মাস্টার্স করার প্ল্যানিং করছেন আবার আপনি ধরুন আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতেও প্ল্যানিং করছেন বা আর একটা রেগুলার কোর্সে প্ল্যানিং করছেন আপনি এই কলেজের এক্সপেক্টে সেই ইউনিভার্সিটি আপনাকে তো একটা মাত্র মাইগ্রেশন দেবে এবং সেই মাইগ্রেশনে অরিজিনালটা জমা করতে হচ্ছে ইউনিভার্সিটির কাছে এই ক্ষেত্রে কি হতো স্টুডেন্টসরা কোনোদিন সম্ভব ছিল না দুটো কোর্স করবে তো এখানেই আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছিলাম এবং এটা নিয়ে প্রচুর কোয়ারি ছিল অনেক স্টুডেন্টসের মধ্যে অনেক ডিস্টেন্সও আছে তারাও কিন্তু মাইগ্রেশন চেয়ে থাকে কিন্তু ইউজিসি এই সমস্ত প্রবলেমগুলোর কিন্তু সলিউশন করে দিয়েছে আজকে 10/1/2023 ডেটে যে গাইডলাইন্স বা লেটারটা করেছে বা যে রিকোয়েস্ট ইমেল করেছে সমস্ত ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরদের কাছে কি বলছে 10/1/2023 আগেও তারা একটা 30/9/2022 একটা রিমাইন্ডার একটা করেছিল একটা রিকোয়েস্ট করেছিল বাট 10/1/2023 পুরোপুরিভাবে স্পষ্ট তারা লিখে দিয়েছে ইউজিসি বলছে যে অনেক স্টুডেন্টস আছে যারা দুটো একাডেমিক ডিগ্রি করতে চায় এবং যেটা আমরা অলরেডি অ্যাপ্রুভড করেও দিয়েছি কারণ ইউজিসি রেকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি আন্ডারে দুটো এবং আলাদা আলাদা ইউনিভার্সিটি আন্ডারেও তারা কিন্তু কোর্স করতে পারে যেটা কবে অ্যাপ্রুভাল করেছি আমরা 13/4/2022 কিন্তু অনেক স্টুডেন্ট সেটা করতে পারছে না কেন পারছে না কারণ অনেক জায়গাতে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট বা কলেজ লিভিং সার্টিফিকেট অথবা মাইগ্রেশন চাওয়া হচ্ছে এবং মাইগ্রেশন চাওয়া হচ্ছে বলে তারা কিন্তু দুটো কোর্স করতে পারছে না একটা কোর্সই তারা করছে কিন্তু অনেকেই আছে তারা দুটো কোর্স করতে চায় তো এই ক্ষেত্রে ইউজিসি বলে দিয়েছে যে ইউনিভার্সিটিদের বলে দিয়েছে যে আপনারা এই যে মাইগ্রেশনের রুলস রেগুলেশন অথবা আজকে কলেজ লিভিং সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যেটা রয়েছে এর আপনারা রুলস রেগুলেশন চেঞ্জ করুন নতুন টেকনিক আনুন এবং এই প্রবলেমটা একটা অল্টারনেটিভ ভাবুন মাইগ্রেশনের জন্য যেন কোনো স্টুডেন্টস ডুয়েল ডিগ্রিতে না আটকায় তার ফলে এটা খুব ভালো খবর এবং আমি প্রথম ভিডিও দিলাম একটা ভালো ভিডিও দিলাম কারণ এই প্রবলেমটা সলিউশন হয়ে গেলে মাইগ্রেশনটাই যদি আস্তে আস্তে উঠে যায়
এবং সবথেকে বড় কথা এখন পুরোটাই অনলাইনে আপনারা দেখতে পারেন। মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু, রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু পুরো প্রক্রিয়াটি অনলাইন হয়ে গেছে। অনেক জায়গায় মাইগ্রেশন কিন্তু এখনও অফলাইনে গিয়ে তুলতে হয় একদম লম্বা লাইন দিয়ে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার মনে হয় এই মাইগ্রেশনটা যদি, যেটা ইউজিসি বললো, বিশেষ করে ডুয়েল ডিগ্রির ক্ষেত্রে এই মাইগ্রেশনটাকে কোনোভাবে ছাড়পত্র অথবা তার জন্য অল্টারনেটিভ ওয়ে যেটা বার করা হতে চলেছে এবং ইউনিভার্সিটি যেটা করতে চলেছে, এতে অনেক স্টুডেন্টসের উপকার হবে। তার ফলে আপনার কিন্তু আর কোনো মাইগ্রেশনের চিন্তা থাকবে না, আপনি ডুয়েল ডিগ্রি ইজিলি করতে পারবেন। এখন এটাই দেখার যে আজকের ডেটে এই রিকোয়েস্ট লেটারটার পর ইউনিভার্সিটির তরফ থেকে কত তাড়াতাড়ি মুভমেন্ট আসে এবং কত তাড়াতাড়ি ইউনিভার্সিটি এই টোটাল জিনিসটাকে অ্যাডাপ্ট করে নেয়। কারণ আমরা জানি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন হচ্ছে সমস্ত ইউনিভার্সিটি ধরতে গেলে কর্তৃপক্ষ, কারণ তাদের অন্দরই কিন্তু তাদের ধরতে গেলে আন্ডারই চলে এই সমস্ত ইউনিভার্সিটিগুলো। তো এটা একটা ভালো খবর দিলাম। আর আরও একটা কথা বলে দিই, অনেক ইউনিভার্সিটি আছে, আমি নাম করছি না, যারা পিজি অ্যাডমিশনের সময় এরকম একটা করে অপশান দিয়ে দেয় যে আপনি কি অন্য কোর্স করছেন। তো সেখানে স্টুডেন্টসরা অনেকে অন্য কোর্স করলেও তারা দিতে ভয় পায়, কারণ মেবি তারা আবার ক্যান্সেল হয়ে গেল। তাই এই প্রবলেমগুলো আশা করি আর থাকবে না। নেক্সট ইয়ার যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য তো এগুলো খুব ভালো খবর। যারা বর্তমানে ধরতে গেলে একটা জায়গায় পিজি করছে, এই জিনিসগুলো ইউনিভার্সিটি অ্যাডাপ্ট করে নিলে তোমরা অন্তত ডিসেম্বরে এই যে লাস্ট সেশনটায় ভর্তি হতে পারোনি বা নেক্সট সেশনটায় ভর্তি হতে পারবে, লাইক জানুয়ারি সেশন বা জুলাই সেশনটায় তোমরা কিন্তু ইজিলি তোমার যে আরেকটা ডিগ্রি করার ইচ্ছে ছিল সেটাতেও পাচ্ছ অ্যাডমিশন। ভালো থাকবেন, সবাই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।